নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ফুড ট্রাভেলার নিশীত। ফুড ট্রাভেলার নিশীত চ্যানেলে আপনাদের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেরই এনকোয়ারি থাকে যে সাত সমুদ্র তেরো নদী পার আন্দামানে অনেকে ঘুরতে যেতে চান, তো এই আন্দামানের উপরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং খুব সস্তায় প্যাকেজ নিয়ে আন্দামানে বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবেন তার একটা খোঁজ খবর আমি এনেছি। আমি বর্তমানে রয়েছি বারুইপুরে অফিসে। অফিসটিতে কীভাবে আসবেন সেটি আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর অফিসে যিনি কর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব বা প্যাকেজ কী রয়েছে বা কীভাবে কী অ্যারেঞ্জ করা যাবে সমস্ত কিছু আপনাদের জানাব। বন্ধুরা, আমি এখন অফিস থেকে সোজা চলে এসেছি বারুইপুর স্টেশনে। বারুইপুর এই হলো স্টেশন, দেখতেই পাচ্ছেন, আর এটা হলো চার নম্বর প্ল্যাটফর্ম। আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে বারুইপুর স্টেশনে চলে আসবেন। বারুইপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত আপনারা নামবেন। এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা ওভারব্রিজ ধরবেন। ওভারব্রিজ ধরে সোজা নিচে আছে চার নম্বর প্ল্যাটফর্ম, এটা পেরিয়ে সোজা বেরিয়ে যাবেন। সামনে রয়েছে প্রগতি সংঘ, এই প্রগতি সংঘটাকে ল্যান্ডমার্ক নেবেন। চলুন, এটা চার নম্বর প্ল্যাটফর্ম, পাশেই রয়েছে আপনার ওভারব্রিজ। ওভারব্রিজ থেকে সোজা নেমে আসবেন। নেমে এই হলো প্রগতি সংঘ, এই প্রগতি সংঘ থেকে সোজা এগিয়ে গিয়ে বাঁ দিকে চলে যাবেন। আপনারা বাঁ দিকে সামান্য একটু আসার পর এখানে একটা মার্কেট রয়েছে। এই মার্কেটের ভিতর আপনাকে সোজা ঢুকে গেলেই পূজা ট্রাভেলসের অফিস। চলুন, এই একদম শেষে চলে এসেছি। হ্যাঁ, লেখা রয়েছে দেখুন, পূজা ট্রাভেলস ইন্ডিয়া। তাছাড়া এখানে ওনাদের ব্যানার রয়েছে, এখানেও ব্যানার রয়েছে। এনারা কিন্তু আন্দামান স্পেশালিস্ট, স্পষ্ট লেখাও রয়েছে। তাছাড়াও ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর করিয়ে থাকেন, যেমন জম্মু কাশ্মীর, রাজস্থান, কেরলা, গুজরাট, মধ্যপ্রদেশ, নেপাল, সিমলা, মানালি, নৈনিতাল, লে লাদাখ। তো সমস্ত কিছু প্যাকেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখন চলুন ভিতরে, এখানকার যিনি ওনার রয়েছেন বিভাস দা, ওনার সাথে দুটো কথা বলবো। এই হলো ওনার অফিস, সুন্দর সাজানো গুছানো অফিস, পূজা ট্রাভেলস ইন্ডিয়া, বিভিন্ন রকম ব্যানার ঝুলছে এদিক ওদিক, বেশ সুন্দর লাগছে। এর আগে যতগুলো অফিসে রিভিউ করেছিলাম তার থেকে কিন্তু এই অফিসটা বেশ সাজানো গুছানো। আর এখানে এখন অফিসে ওনার রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার পুরো নামটা? মিস্টার বিভাস ঘোষ। আচ্ছা, আপনার এই যে অফিসটা রয়েছে, কেউ যদি হাওড়া অথবা শিয়ালদা থেকে আসতে চাই তো মানুষ কীভাবে আসবে? শিয়ালদা থেকে আসলে আপনি সাউথের দিকে ক্যানিং লোকাল ছাড়া যে কোনো লোকালে উঠবে। আচ্ছা, 45 মিনিট সময় লাগবে বারুইপুর স্টেশন। চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই আমাদের পূর্বাশা অ্যাপার্টমেন্ট, এদের গ্রাউন্ড ফ্লোরেই আমাদের অফিস। দাদা, আপনারা ঠিক কী ধরনের ট্যুর করিয়ে থাকেন সেই ট্যুর সম্পর্কে একটু মানুষকে বলবেন। আমরা বেসিক্যালি আন্দামান স্পেশালিস্ট, আমরা আন্দামানের ট্যুরটা বেশি করে থাকি। আচ্ছা, এছাড়া অল ওভার ইন্ডিয়াতেও আমাদের সমস্ত রকমের প্যাকেজ আছে। আচ্ছা, তো আন্দামানটা আপনারা বছরে যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময় যে কোনো দিন। ওখানে আমাদের নিজস্ব হোটেলস, নিজস্ব গাড়ি আছে। আচ্ছা, আর আমাদের প্যাকেজটা শুরু হয় 6 নাইট 7 ডেজ থেকে। আচ্ছা, তো প্রথম দিন আমাদের আন্দামান ভ্রমণে যেটা থাকে, প্রথম দিন আমাদের সেলুলার জেল, লাইট অ্যান্ড সাউন্ড শো আর করবাইন স্কোপ সি বিচ থাকে। এবং দ্বিতীয় দিন আমরা রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ডটা করাই। তৃতীয় দিনে আমরা চলে যাব হ্যাভলক আইল্যান্ড। ওখানে বিভিন্ন রকম সাইট সিন আছে, স্কুবা ড্রাইভ করতে পারেন ওখানে। হ্যাভলকের স্কুবা ড্রাইভটা খুবই ফেমাস। আচ্ছা আচ্ছা, এই স্কুবা ড্রাইভ কি সব বয়সের মানুষ কি করতে পারে? স্কুবা ড্রাইভের বয়স হচ্ছে, লিমিট হচ্ছে 15 থেকে 55 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এবং কারো যদি সুগার প্রেশার থাকে তো তিনি অ্যালাউ হবেন না। আচ্ছা, তো ওখানে একটা মেডিকেল টেস্ট দেওয়ার পরেই আর কি আপনি স্কুবা ড্রাইভটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি সাঁতার না জানে তার যদি ইচ্ছা থাকে সে কি পারবে? অবশ্যই অবশ্যই, ওখানে স্কুবা ড্রাইভের জন্য প্রত্যেকের জন্য একজন করে মাস্টার থাকে। আচ্ছা আচ্ছা, এবং অক্সিজেন সিলিন্ডার, পুরো ড্রেস কোড আপনাকে দিয়ে দেওয়া হবে। ওরাই আপনাকে ট্রেনিং, 15 মিনিট ট্রেনিং দেবে, তারপরেই আপনাকে স্কুবাতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ, দেন আমরা চলে যাব হচ্ছে নীল আইল্যান্ড। আচ্ছা, এবং এই যে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল, এই তিনটে সেগমেন্টেই আমরা ক্রুজে করে নিয়ে যাই। আচ্ছা, ক্রুজ মানে সেন্ট্রাল এসি থাকবে, ক্যাফেটেরিয়া আছে, ড্যান্স ফ্লোর, খুবই অ্যারিস্টোক্র্যাট ব্যাপার ক্রুজ। আচ্ছা আচ্ছা, তো তারপরের দিন আমরা নীল থেকে আবার পোর্ট ব্লেয়ারে চলে আসা। পঞ্চম দিনে আমরা দেখব হচ্ছে
বারাটাং, মানে যেখানে জারোয়া ফরেস্ট। মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে একটা ক্রেজ থাকে যে জারোয়া দেখবে, হ্যাঁ, প্রজাতিটাকে একটু নিজের চোখে দেখবে। একদম তাই। তো সেই জারোয়া ফরেস্ট দেখতে দেখতে আমরা বারাটাং যাব। ওখানে লাইমস্টোন যে কেভটা আছে সেটাকে ঘুরে দেখা হবে। এবং এই সারাদিন জার্নিটা, এটা প্রায় সারাদিনের জার্নি। সকালবেলা ওঠা এবং কনভয়ের মাধ্যমে ওখানে যেতে হয়, আবার বিকেলবেলাতে ফিরে আসা। আচ্ছা, এই যে সারাদিনের ব্যাপার যেহেতু বলছেন, এর মধ্যে খাওয়া দাওয়াটা সব কিছুই আমাদের প্যাকেজে 4 টাইমস মিল থাকে। আচ্ছা, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ডিনার থাকবে, ইভিনিং টি এবং স্ন্যাক্স থাকবে। বাহ। এবং এই 4টেই যে মিলস থাকবে পুরোটাই বুফে থাকে, পুরোটাই বুফেতে থাকবে। মানে যার যা ইচ্ছা মতো নিতে পারে, নষ্ট না করলেই হলো। আচ্ছা, খাবারটা নষ্ট না করাই। আচ্ছা, তারপর? তারপরের দিন আমরা সব ষষ্ঠ দিনে যাব হচ্ছে লোকাল। আচ্ছা, পোর্ট ব্লেয়ার লোকালে যেগুলো আছে দেখবো, এবং বিকালে চিড়িয়া টাপু একটা সি বিচ আছে ওইটা দেখবো, ওখানে সানসেট পয়েন্টও আছে সেটাই দেখা, তারপরে এসে ডিনার করা, পরের দিন আপনাদের আবার কলকাতা ফেরা। এবং ডিটেলসে আরও জানতে হলে আপনি অফিসে যোগাযোগ করতে পারেন, বা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে আইটিনারিটা পাঠিয়ে দেওয়া হবে। দাদা, আপনাদের প্যাকেজের কি রেট আছে সেটা যদি একটু বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। আন্দামানে আমাদের 6 নাইট 7 ডেজ থেকে শুরু হয়। আচ্ছা, তো এটা আপনি 7 নাইট 8 ডেজও করতে পারেন, 9 নাইট 10 ডেজও করতে পারেন। আচ্ছা, 6 নাইট 7 ডেজের প্যাকেজটাই সব থেকে বেশি হয়। এইটার রেট আমরা ধার্য করেছি 18,000, বিমান ভাড়া আলাদা। আচ্ছা, বিমানের ভাড়াটা আলাদা, ওটা নিজে শুনে। ওটা আপনি যে সময় ট্রাভেল করবেন সেই সময়ের উপর ডিপেন্ড করছে রেটটা কী আছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে 8 মাস, অ্যাটলিস্ট 8 মাস আগে থেকে প্ল্যান করতে, তাহলে বিমান ভাড়াটা অনেক কমে পাওয়া যাবে। আচ্ছা, অনেকে যদি আপনাদের উপরেই দায়িত্ব দেয় সেক্ষেত্রে আপনারাও কি টিকিট কাটিয়ে দিতে পারেন? হ্যাঁ, টিকিটের সার্ভিস আমরা প্রোভাইড করব। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর 7 নাইট 8 ডেজের আমাদের প্যাকেজ আছে 20,000 টাকা, বিমান ভাড়া আলাদা। বিমান ভাড়া আলাদা। আচ্ছা, আর বলছি কোনো যদি বাচ্চা যায় তাহলে সেক্ষেত্রে কত কী দিতে হবে? দেখুন, আমাদের আন্দামানে যে ব্যাপারটা হয়, আন্দামানটা অন্যান্য ট্যুরের মতো না, আন্দামানে 2 বছরের উপর থেকে পুরো ভাড়াটাই লাগে। মানে ধরুন ফ্লাইটে গেলে আপনাকে পুরো ফ্লাইট ভাড়া দিতে হবে, ওখানে যে আপনি ক্রুজে থাকবেন তার ফেয়ারটাও পুরো হয়ে যায়। আচ্ছা, মানে পুরো ওখানে যে টিকিটিংস আছে 2 বছর থেকে ফুল। তো ওখানে চাইল্ডের তেমন কিছু ডিসকাউন্ট হয় না, কিন্তু আমাদের উপর অনেকটা ডিপেন্ড করে, আমরা অনেক সময় করে দিয়ে থাকি। আচ্ছা, আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, ওটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিয়ে থাকি। আচ্ছা, আর প্রথম অবস্থায় কিছু অ্যাডভান্স কি দিতে হবে? অ্যাডভান্স কি রকম কি দিতে হবে? আমাদের বুকিং এ 5,000 টাকা অ্যাডভান্স মাথা পিছু। আচ্ছা, আর ফাইনাল জার্নি ডেটের 15 দিন আগে আপনাদের ফাইনাল পেমেন্ট অফিসে করতে হয়, এবং অফিসে আপনি এসে অফিসের যা ভাউচার, আপনার আইটিনারি, টিকিট সব কিছু এখান থেকে কালেক্ট করতে। আচ্ছা আচ্ছা, অফিসে আসতেই হবে? দেখুন, কেউ যদি একটু দূর থেকে, মানে অনেকে আসাম থেকে যেতে চাইছেন বা বাংলাদেশ থেকে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কি? হ্যাঁ, উনি অনলাইনে যদি, অনলাইন বা ওভার দ্য ফোনে যদি উনি যোগাযোগ করেন, তো ওনাকে অনলাইনে আমাদের রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হবে, বা কুরিয়ারে ওনার যা ডকুমেন্টস আছে সেগুলোকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। এবং কলকাতার মধ্যেও যদি কেউ আসতে না চান, আমাদের এক্সিকিউটিভ থাকেন, উনি গিয়ে ভিজিট করে নেবেন। আচ্ছা দাদা, আগামী দিনে আপনাদের কী কী প্ল্যান আছে একটু যদি বলতেন মানুষের, তাহলে প্ল্যান করতে একটু সুবিধা হতো। তাহলে আন্দামানটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, আন্দামান দিয়ে শুরু করেন। আন্দামান পূজা থেকে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে। আচ্ছা, আন্দামানে পূজাতে আপনি পাচ্ছেন নবমীর দিন পাবেন। আচ্ছা, আর এছাড়া আপনি 26-11 তারিখে পাবেন, 26-11, 22-12, এই 3টে ডেট আপাতত ফিক্সড আছে 2023-এর। এই 3টে ডেট এবারে আপনি যদি যে কোনো আন্দামানে যে কোনো দিন আপনি ট্রাভেল করতে পারেন। FIT বেসিসে যদি আপনি যেতে চান, এসি বা নন এসি প্যাকেজ অনুযায়ী রেটটা ভ্যারি করে, সেটা যোগাযোগ করলে তখন উনি যে রিকোয়ারমেন্টগুলো চাইছেন তার উপরে ওনাকে রেট বলে দেওয়া হবে। অনেকে 3-4-5 জন মানে নিজেরা যেতে চাই, তাহলে সেটাও যেতে পারবেন? একদম একদম। আচ্ছা, মিনিমাম 3 জন থেকে শুরু হয়। আচ্ছা, তার জন্য উনি আলাদা প্রাইভেট গাড়ি পাবেন, ওনার রুম পুরোটাই আমরা প্রোভাইড করব, ক্রুজের টিকিট, সব খাওয়া দাওয়া দিয়ে সব দাওয়া সব কিছু, এবং পুরোটাই খাবারটা মিলসটা পুরো বাফেট থাকবে, বুফে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রেটটাও কি 18,000 না ওর থেকে একটু কম বেশি হতে পারে? দেখুন, FIT যেহেতু যাচ্ছে, ওনার জন্য পুরো গাড়িটা প্রোভাইড করা হবে, রেটটা একটু ডিফারেন্স হবে, একটু রেটটা বাড়বে, একটু রেটটা বাড়বে। ওটা ওনার রিকোয়ারমেন্টের অনুযায়ী, উনি এসি চাইছেন কি নন এসি চাইছেন, তো সেটা জেনে নিয়ে আমরা রেটটা ওনাকে প্রোভাইড করে দেবো। ওকে দাদা, আন্দামান ছাড়াও আপনাদের আরও যে সমস্ত প্যাকেজগুলো আছে একটু যদি বলতেন তাহলে মানুষের সুবিধা হতো।
আমাদের পূজাতে 19 অক্টোবর পঞ্চমীর দিন আমাদের কাশ্মীর প্যাকেজ আছে। আচ্ছা, ওটা কতদিনের? তা 13 দিনের প্যাকেজ বৈষ্ণোদেবী নিয়ে। আচ্ছা, বৈষ্ণোদেবী নিয়ে। আচ্ছা, এরপরে আমরা 31-10, আচ্ছা 31-10 আমরা নৈনিতাল প্যাকেজ করেছি, হুমায়ুন নিয়ে। ওটা হচ্ছে সুন্দর 11 দিনের প্যাকেজ। আচ্ছা, তারপরে আমাদের আছে 17 তারিখে কালী পুজোর ঠিক পরের পরের দিনই 17-11 রাজস্থান প্যাকেজ। আচ্ছা, 14 দিনের প্যাকেজ থাকছে। তারপরে আমাদের 26-11 যেটা ফিক্সড আছে আন্দামান। আচ্ছা, তারপরে 22 ডিসেম্বর 22-12-2023 আমাদের আছে আন্দামান, পুনরায় আন্দামান। তো এই ডেটগুলো আপাতত আমাদের পুজো থেকে ডিসেম্বর পর্যন্ত ফিক্সড আছে। বন্ধুরা, বিভাসবাবুর কাছ থেকে আমি কিন্তু সমস্ত কিছু জেনে নিলাম। আপনারা যারা আগামী দিনে সাত সমুদ্র তেরা নদী পার আন্দামানে যেতে চাইছেন অথবা সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখতে চাইছেন, তারা কিন্তু বিভাসবাবুকে ফোন করতে পারেন এবং ওনার সঙ্গে আলোচনা করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দেবো, সেখানে যান, গিয়ে ফোন করে ওনার সঙ্গে আলোচনা করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।